टप बृष्टि अपरूप सृष्टि झरे पड़े प्रभुरि रहम चुपचाप जिकिरे सत्येर जिकिरे दाउ निधि এই যে বৃষ্টির মধ্যে একদিকে দেশের মধ্যে জাওয়াত যে কোনো মুহূর্তে আমাদের দেশে আঘাত করতে পারে শক্তি যদিও অনেকটা কমিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও সারা দিন ধরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বুখারীতে এবং মুসলিমে আসছে আমি বিশ্বাস করি ইয়াকিন নিয়ে যদি আজকে আমরা পড়ি আল্লাহ আমাদেরকে বাড়িতে যাওয়ার সুন্দর পথ ধরে বাড়ি যাওয়ার এই মাহফিলে সুন্দর করে বসে থাকার তৌফিক ইনশাআল্লাহ দিবেন পড়েন ইনশাআল্লাহ পড়েন আল্লাহুম্মা حوالينا ولا علينا اللهم على الأكامد والضراب وبطون الأودية ومنابت الشجر أبار قري اللهم حوالينا ولا علينا اللهم على الأكامب والضراب وبطون الأودية ومنابت الشجر أبار بري اللهم حوالينا ولا علينا اللهم على الأكام والضراب وبطون الأودية ومنابت الشجر মাহফিলের শুরুতে আল্লাহকে বলে নিলাম আল্লাহ আমাদেরকে যতটুকু বৃষ্টি দিয়েছেন আল্লাহ আমাদেরকে আর বৃষ্টি দিয়েন না আল্লাহ বৃষ্টি দেন কোথায় মালভূমিতে গাছপালা যেখানে আছে উপত্যকার মধ্যে আল্লাহ আপনি বৃষ্টি দেন পাহাড় পর্বতে বৃষ্টি দেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পড়েন আমিন ইন্নাল হামদালিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكله بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكات كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم সকলে মহব্বত ভরা কণ্ঠে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد هرا গহায় মগ্ন জেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ধন্য গো মামেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোকুল নগর দক্ষিণ পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মোতাবাররক আয়োজনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু মিয়া সরকার সাহেব এ আয়োজনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ সাহেব এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এম রুহুল আমিন সাহেব বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কাজী আবুল খায়ের সাহেব পৃষ্ঠপোষক হিসাবে যিনি আছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সরকার সাহেব প্রত্যেক মেহমানকে আল্লাহ পাক দিনের জন্য কবুল আর মঞ্জুর করুক পরে না আমিন আমার ভাই এতক্ষণ আলোচনা রেখেছেন উবাইদুস সুবহান মামুন সাইদি সাহেব ভুড়িচং কুমিল্লার মানুষ তিনি খুব সুন্দর একটা ধারাবাহিকতা বজায় রেখে তিনি কথা বলেন সাবলীল ভাষায় সুন্দর আওয়াজে সুন্দর কণ্ঠে আমার ভাই কথা বলেন আল্লাহ পাক কাবিলিয়াতের সাথে আমার ভাইকে দিনের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করুক সকলে পড়ে না আমিন সামনে উপবিষ্ট আমার হাদারাত উলামায়ে কেরাম আজিজ তলাবাব সম্মানিত মুরব্বিয়ানে আজম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি أحييكم بتحية الإسلام السلام عليكم ورحمة الله وبركاته এবার অবনত চিত্তে মালিকের শুকর গুজার আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যিনি আমাদেরকে আজকের মাহফিল থেকে গুনামুক্ত করে কবুল করবেন তিনি কে এবার আসুন এই মাহফিল থেকে মন ভরে মহাব্বতটুকু উজাড় করে নবীজির নামে একবার দরুদ পড়ি সকলে পড়ি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা খুব বেশি রাত করব না, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আল্লাহকে দেখাবো আল্লাহ বৃষ্টির মধ্যে আমরা বসা ছিলাম। আমি বিশ্বাস করি আজকের এতটুকুন যদি আল্লাহর কাছে আপনি সঁপে দিতে পারেন, এতটুকুন ওসিলাকে সামনে নিয়ে যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? আমরা কি আল্লাহকে দেখাতে পারবো? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখা? এখানেও ফেল করলে চলবে? বৃষ্টি হচ্ছে সব দিকে, এখন আর ফেল করা যাবে না, মনোযোগ থাকতে হবে পূর্ণাঙ্গ, পারবো তো ইনশাআল্লাহ। আমরা একটু হাতগুলা দেখাতে পারি? কারা কারা আমরা থাকবো হাতগুলা দেখান তো দেখি, কত পার্সেন্ট? 50%, 80%, 100%। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, পরে আমিন। এবার হাতগুলা নামা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। যদি আমার মালিক আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, পরে না আমি সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি كَمِشْكَاتٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم شكله পড়েনি صدق الله العظيم وصدق
রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কোরআন করিম তেলাওয়াত করে বিশ্বাস করে নিলাম এই কালাম কার, কথাগুলো কার। সূরা নূর তেলাওয়াত করেছি, সূরা নূরের ৩৫ নং আয়াতে করিমা এমন একটি আয়াত, নাস্তিকরা যে আয়াতটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধরার চেষ্টা করে। সূরা নূর এমন একটি সূরা, মদিনাতে নবীজির উপর আল্লাহ নাজিল করলেন কোরআন করিমের এমন একটি সূরা সূরা নূর। ৬৪টা আয়াত রয়েছে সূরা নূরের ভিতরে, ১৩১৭টা শব্দ রয়েছে সূরা নূরের ভিতরে, ৫৫৯৬টি অক্ষর দিয়েছেন এই সূরাটি নাজিল করে। বিশ্ব নবীর কলিজা যিনি শান্ত করে দিয়েছেন তিনি কে? যদি প্রশ্ন করি এই সূরার ভিতরে শব্দ আছে কয়টি? ১৩১৭টি, অক্ষর আছে ৫৫৯৬টি, আয়াত আছে কয়টি? সবাই বলেন আয়াত আছে। এবার আবার প্রশ্ন করি, আবার প্রশ্ন করি শব্দ আছে কয়টি? ১৩০০। সবার মনোযোগ থাকতে হবে, স্টেজে যারা আছেন নড়াচড়া মেহরবানি করে করা যাবে না, আজকে ২০টি, এর মধ্যে কোনো কথা দরকার নাই, আমরা অল্প স্বল্প কথা বলে মাহফিলটা শেষ করবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? আহা রে বাবা রে, মাইক নিচে নামালে সাউন্ড বোঝা যাবে না, এটাও মুশকিল হবে, সাউন্ডটা আবার বোঝা যাবে না। এখন ঠিক আছে তো? মাশাআল্লাহ, একটু আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আকবার। সবার মনোযোগ আছে তো? এবার একটু পিছনে বসি, কারণ আপনার ফোন আসলে এটা আমার নজরে পড়ে যাবে, ব্যাস যাতে করে আমার নজরে কারো এমন নড়াচড়া না আসে যে ফোন আসছে আপনি রিসিভ করে কথা বলতেছেন, আমার নজরে পড়ে যাবে, মাহফিলটা ডিস্টার্ব হবে। এই বরাবর বসেন একটু মেহরবানি করে। হ্যাঁ, আরেকটু পিছনে, হ্যাঁ আরেকটু পিছনে বসো, মাশাআল্লাহ। তাহলে আমার নজরে আর পড়ল না যে আমার শ্রোতাদের মধ্যে যারা একেবারে সামনের কাতারে বসা তারা কি করতেছে। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবার। রিমঝিম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা মাহফিল শুনছি, আমার সারা শরীর ঘেমে যাচ্ছে যে আল্লাহ এই সময় আপনার গোলামদেরকে কোন কথাগুলো বললে গোলামরা কথাগুলো শুনবে, তাদের হেদায়েতের জন্য মনোপুত হবে, আল্লাহ এমন কথাগুলো আল্লাহ দান করে দিন, পড়েন আমিন। সূরা নূরের ৩৫ নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এমন একটি আয়াত ৩৫ নং আয়াত, নাস্তিকরা যে আয়াত নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক করে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এমন এক দৃষ্টান্ত প্রদান করেছেন, ইমানের চোখ দিয়ে যদি আপনি তাকান ব্যাখ্যাটা যিনি খুব সহজে আপনাকে বুঝায় দিবেন তিনি কে? আপনি যদি নাস্তিকতার চোখ দিয়ে তাকান আপনি বুঝবেন না, বাম রামদের চোখ দিয়ে যদি তাকান আপনি বুঝবেন না, আপনি ইমানদারের চোখ দিয়ে যদি আপনি একবার আয়াতের দিকে তাকান অজর ধারায় আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহর আয়াতের দৃষ্টান্ত আপনি বুঝে যাবেন, আল্লাহর নিদর্শনগুলা যখন বুঝবেন আল্লাহ পাক এমন ভাবে আপনাকে পথ দেখা দিবেন দিয়ে পানি ঝরবে যিনি হেদায়েতের আলো দান করে দিবেন তিনি কে? প্রথমেই আল্লাহ বললেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ,
আকাশ জমিনের নূর যিনি তিনি কে? আপনি যখন সূর্যের আলো দেখেন সূর্য আলো পায় কার থেকে? আবার সূর্য থেকে চাঁদ আলো নেয়, প্রতিবিম্বের মতো আলো ছড়িয়ে দেন, অন্ধকার রাতেও আপনি দেখে দেখে পথ চলেন। আর সব নূর যার কাছ থেকে আসে তিনি কে? প্রথমে আল্লাহ এটা বলে দিলেন। নাস্তিকরা এ আয়াতের এই অংশ পড়লে মোটামুটি চুপ থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নূরের দৃষ্টান্ত হল মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহ নূরের দৃষ্টান্ত হল তাকের মতো, তাক তাক করে সাজানো থাকে, স্তরে স্তরে সাজানো থাকে। আল্লাহ নূরের দৃষ্টান্ত হচ্ছে তাকের মতো, যেটা সাজানো থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকরা এখানে বড় প্রশ্ন করে, তাহলে নূর সাজা রাখে কেমনে? আলো আবার সাজিয়ে রাখা হয় কিভাবে? আল্লাহ পাক পরক্ষণে বলছেন, ফিহা মিসবাহ, আর তার ভিতরে যিনি একটা বাতি রেখেছেন তিনি কে? নাস্তিকরা এই জায়গায় বুঝে না। আপনি আপনার বডির দিকে তাকায় দেখেন, আপনার বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছাতনি গুলো দিয়েছেন, আপনার খাঁচা বানিয়েছেন, ছাতনি গুলোকে তাকে তাকে স্তরে স্তরে যিনি সাজায় দিয়েছেন তিনি কে? একটু বুকের দিকে হাত দিয়ে দেখেন, এই বুকের ভিতরে যিনি স্তরে স্তরে তাকে তাকে সাজায় রেখেছেন তিনি কে? নাস্তিকরা বলে, এটা কেমন কথা? আল্লাহর নূর নাকি তাকের মতো? তাক আবার কোথায়? আল্লাহ বলেন, নিজের দিকে তাকায় দেখ, তাকে তাকে তোর ছাতনির ভিতরে। মিসবাহ মানে একটা হাট আমি আল্লাহ বসায় দিয়েছি, হৃৎপিণ্ড বসায় দিয়েছি, পিঞ্জরের ভিতরে যিনি হৃৎপিণ্ড বসায় দিয়েছেন তিনি কে? বুঝে আসতেছে? বলেন, সবার বুঝে আসতেছে? এরপরে দেখেন আল্লাহর দৃষ্টান্ত, আল মিসবাহু ফি জুজাজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেমনি করে একটা হারিকেনের দিকে তাকায় দেখবেন, মাহফিলের লাইটের দিকে তাকায় দেখবেন, হারিকেনের দিকে তাকায় দেখবেন, লাইটের দিকে তাকায় দেখবেন, লাইটের ভিতরে যেমন একটা কাচের প্রলেপ থাকে, উপরে লাইটের কাচের প্রলেপ আছে না? নেই হারিকেন, আপনারা দেখছেন হারিকেনের মধ্যে দেখবেন একটা চিমনি আছে। কি আছে? সবাই আওয়াজ করে বলেন, কি আছে? আমার আপনার হার্টের উপরে আল্লাহ পাক একটা আবরণ দিয়েছেন, একটা চিমনি দিয়ে রেখেছেন। হারিকেন দিয়া উদাহরণটা দিলে ভালো বুঝবেন, চিমনির ভিতরে যদি কালো কালো দাগ পড়ে যায়, আলো ভালো আসবে না মন্দ আসবে? আলো বের হবে। মনে করেন পুরা চিমনিটা কালা হয়ে গেছে, এইখানে যে লাইটটা আছে তাকায় দেখেন, এলইডি আছে তাকায় দেখেন, আমার দু সাইডে এলইডি আছে, খুব চমৎকার এলইডি। এই আয়োজন খুব সুন্দর করে সাজিয়েছেন, এই যে হিলফুল ফুজুল আয়োজনটা করেছে, দেখেন এলইডি লাইটটা জ্বলতেছে, একটা চিমনি একটা আবরণ লাইটের উপরে আছে কি নাই? আল্লাহ 1450 বছর আগে দৃষ্টান্ত দিলেন, আল মিসবাহু ফি জুজাজা, বাতির উপরে একটা চিমনি যিনি দিয়ে রেখেছেন, আসুজাজাতু কান্না কাওকাবুন দুররি, এবার চিমনিটা থেকে আলো বিচ্ছুরিত হয়। দেখেন আপনি যখনই তাকাবেন ভিতরে কিন্তু লাইটের পয়েন্ট, উপরে কিন্তু কাঁচ বসানো, কিন্তু তাকালে মনে হবে কাছ থেকেই যেন আলোটা বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলছেন, কাউকাবুন দুররি ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা,
তোমার হারিকেন জ্বালানোর জন্য যেমন তেলের প্রয়োজন হয়, আপনার কারেন্টের জন্য বাতি জ্বালানোর জন্য যেমন কারেন্ট লাগে, ঠিক তেমনি আপনার আমার হার্ট, হার্টের উপর একটা চিমনি, চিমনির উপরে যদি দাগ পড়ে যায়, অন্ধকার দাগগুলা যদি গুনাহ করতে করতে পড়ে যায়, গুনার কারণে এমন হয়ে যায় আল্লাহর সৃষ্টি দেখে আপনার ভিতরে কোনো পরিবর্তন হয় না, ঠিক না বেটি? এখন কি বুঝে আসতেছে? সবার বুঝে আসতেছে? আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন তোমার পরিবর্তন কখন হবে। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করেন নূরটা আল্লাহ দেখান, এই নূর যাকে আল্লাহ দেখান তার জীবনটা মুহূর্তের ভিতরে যিনি পরিবর্তন করে দেন তিনি কে? উদাহরণ নেন আমার ভাইয়েরা, বুঝে আসবে আরো পরিষ্কার। আপনি যখন একটা গুনাহ করলেন, খাঁচার ভিতরে যে হাট আছে এই হাটের উপরে একটা চিমনি আছে, একটা আবরণ বসানো আছে, আবরণটা একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। এইভাবে হাজারটা গুনাহ যখন করেন হাজারটা কালো দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইদা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলেন একটা কালো দাগ পড়ে গেল, আরেকটা গুনাহ করলেন আরেকটা কালো দাগ পড়ে গেল, হাজারটা গুনাহ যখন করবে কালো দাগে দাগে অন্তরটা ভরে যাবে। এই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ হবে না, মালিকের জন্য চোখে পানি আসবে না। সাহাবীর দৃষ্টান্ত নেন আমার ভাইয়েরা, সাহাবীর নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, আল্লাহ নবীর বার্তাবাহক সাহাবী, নবীজির এমন আদরের সাহাবী, মাত্র 16 বছর বয়স। আজকের মাহফিল যারা করেছে আমার তরুণদের দিকে তাকিয়ে দেখেছি অধিকাংশ তরুণ এই মাহফিল সাজিয়েছে। আমার মনে পড়ে গিয়েছে সালাবার কথা, 16 বছরের সাহাবী, নবীজির বার্তা যিনি পৌঁছায় দিতেন এমন একজন সাহাবী, বিশ্ব নবীর সাহাবি, মদিনার পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে চলতে গিয়ে নজর পড়ে গেল একজন অপরিচিতা মহিলা গোসল করতেছে, সেই মহিলার দিকে নজর চলে গেল। আন-নাযরু সাহমুন মিন সিহামিশ শাইতান, নজরটা হচ্ছে শয়তানের প্রথম তীর, এই তীরটাকে শয়তান কাজে লাগায় মানুষকে গুনার দিকে নিয়ে যায়। আপনার যে হার্ট আছে, হার্টের উপরে যে চিমনি আছে, আবরণটাকে কালা বানায় দেয়, কালা বানায় দেয়। যেই নূর আল্লাহ ভিতরে রেখেছে ওই নূর বের হতে পারে না, এই জন্য গুনাহকে মানুষ গুনাহ মনে করে না, ঠিক না বেটি? এখন যার পাশে যেমন বৃষ্টি হচ্ছে জবজব করে, বৃষ্টির পানি পড়ছে জবজব করে, এই বৃষ্টির পানির মতো চারদিক যেমন আচ্ছাদিত হয়ে আছে, আমাদের চারপাশে আমরা গুনাহ করতে করতে চারপাশে গুনাহ করে ভরে ফেলেছি, ঠিক না বেটি? সাহাবীর নাম সালাবা, বিশ্ব নবীর আদরের সাহাবী, সালাবার যখন নজর চলে গেল, নজরটাকে ফিরে আনলেন, এক নজর শুধু অপরিচিতা মহিলার দিকে তাকালেন, এক নজর তাকানোর ফলে সালাবার মনটা এমন হয়ে গেল তিনি কান্না শুরু করলেন, আল্লাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মুনাফিকি করে ফেলেছি, আল্লাহর নবীর সাহাবী আমি, বিশ্ব নবীর বার্তাবাহক আমি, কেমন করে এত বড় অন্যায় করে ফেললাম। অনুসূচনা চলে আসলো সাহাবীর মনে, বিশ্ব নবীর সাহাবী অনুতপ্ত হৃদয় নিয়ে নিজেকে লুকায় ফেলল, আরব বেদুইনদের
শিব গুহার ভিতরে প্রবেশ করে ফেললে, একা একা বসে বসে শুধু কাঁদে। সন্ধ্যাকালে বের হয়ে আসে, এক পেয়ালা দুধ তাকে পান করার জন্য দেয়। হাতের মধ্যে দুধের পেয়ালা নিয়ে কাঁদতে কাঁদতে দুধের পেয়ালা ভরে যায়, দুধের মধ্যে চুমুক দেয়, আর চোখের পানিগুলা ঝরঝর ঝরঝর করে পড়তে থাকে। সালাবা রাদিয়াল্লাহ তাআলা এতটা অনুতপ্ত হয়ে গেলেন, একবার নজরের খেয়ানত হয়েছে, একবার অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছে। অনুতপ্ত হৃদয় নিয়ে গুহার ভিতরে প্রবেশ করে বার বার চোখের পানি ছেড়ে সালাবা কাঁদে। বিশ্বনবী এক সপ্তাহ ধরে পান না, দ্বিতীয় সপ্তাহে খোঁজ লাগালেন সালাবাকে পান না, তৃতীয় সপ্তাহে খোঁজ লাগালেন সালাবার কোনো খবর নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর যাও, ওমর যাও, সালাবাকে খুঁজে বের করো। একদল সাহাবীদেরকে নিয়ে সালাবার খুঁজে বের হয়ে গেলেন, কোথাও সালাবাকে পায় না। মক্কা মদিনার মাঝখানে আরো বেদুইনরা যেখানে থাকে, সালাবাকে খোঁজার জন্য সেখানে আসলেন। পুরা মদিনা খোঁজা শেষ, এই জায়গাটা বাকি, সারা পথ পাহাড়ার পাহাড়। আল্লাহর নবীর সাহাবীরা সেখানে জিজ্ঞাসা করলেন, তরুণ একজন সাহাবি, তাগড়া সাহাবি, শক্তিশালী সাহাবি, শক্তিশালী সাহাবি, হৃষ্টপুষ্ট সাহাবি, তাকে কি তোমরা দেখতে পেয়েছ? উত্তর আসলো, না, এমন কাউকে দেখি নাই, এমন একজনকে দেখেছি জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগাগ্রস্ত হয়ে গেছে, শুধু কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। সাহাবিরা বুঝতে আর বাকি রইল না, এটাই সালাবা হবে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন, সালাবা বের হয়ে আসলেন, চোখের মধ্যে পানি আর পানি টপ টপ করে পড়ছে, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে সালাবার চোখের পানি পড়ছে। অবাক বিস্ময়ে সালাবা সাহাবীদেরকে দেখছেন, সামনে এসে বললেন, আবু বকর, ওমর, তোমরা চলে এসেছ, আমার নামে কি কোন সূরা আল্লাহ নাজিল করেছে? আবু বকর বললেন, না না, কোন সূরা নাজিল হয় নাই। ওমর বললেন, না না, তোমার নামে কোন সূরা নাজিল হয় নাই, বিশ্বনবী তোমাকে দেখার জন্য বেকুল হয়ে আছে, আল্লাহর নবী আমাদের সঙ্গে করে তোমাদেরকে নিতে বলেছে। বলেন, আল্লাহ আকবার, তার কারণে নিজেকে লুকায় ফেলেছিলাম, আল্লাহ কি আমার ব্যাপারে কোন আয়াত নাজিল করেছে নাকি? আল্লাহর নবী বললেন, না না সালাবা কোন আয়াত নাজিল করেন নাই। সালাবা কাঁদতেছে, তখনও কান্না থামে না। আল্লাহর নবী কান্না থামানোর জন্য আদর করে বললেন, সালাবা তোমার মাথাটা আমার মোবারক কোলের মধ্যে তোমার মাথাটাকে রাখো। বলেন, আল্লাহ আকবার, তোমার মাথাটাকে আমার মোবারক কোলের মধ্যে রাখো। সালাবার কান্না আরো বেড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার মাথা কেমন করে আপনার কোলের উপরে রাখবো? আল্লাহর নবী বললেন, রাখো সালাবা। যখনই মাথা রেখেছে, হঠাৎ করে সালাবার প্রত্যেকটা রোগের ভিতরে পিঁপড়া কাটলে যেমন যন্ত্রণা হয়, সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঁপড়া কাটার মতো যন্ত্রণা সারা শরীরে শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সালাবা, এটা সাধারণ বিষয় নয়, এটা মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণার সময় আর দেরি করো না, শাহাদা পাঠ করা শুরু করো,
अश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लह वअश्हदु अन्न मुहम्मदन अब्दुहु वरसूलु। शहादत पाठ करा शुरू हो गेल। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা নিস্তেজ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, রে আর দেরি করো না, গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা হয়ে গেল। বিশ্ব নবী নিজ হাতে কবরস্থ করলেন। বিদায় দিয়ে ফিরে আসার সময় আল্লাহর নবীর দুচোখ বেয়ে পানি ঝরছে। আদরের সালাবার নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী কাঁদতেছেন আর পাগুলো টিপে টিপে হাঁটতেছেন। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত প্রশস্ত জায়গা থাকতে এমন চিপে চিপে টিপে টিপে কেন হাঁটছেন? আল্লাহর নবী বললেন, ওমর, আমার সালাবা এমন ভাবে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, আল্লাহর এত কাছের হয়ে গেছে, এত পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে, মদিনার রাস্তা দিয়ে আমি নবী হেঁটে যেতে পারতেছি না। চিন্তা করেন, একটা গুনাহ করেছে সালাবা, চোখের খেয়ানত করেছিল। এই চোখের খেয়ানতের কারণে নূরুন আলা নূর, আপনার ভিতরটা আলোকিত। এই ভিতরটাকে যদি আপনি ইস্তেগফার পড়তে পড়তে গুনামুক্ত করতে পারেন, এই ভিতরের আলোক যিনি আপনার বাহিরটা আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, তিনি কে? এখন আয়াতটা কি বুঝে আসতেছে? মিশকাত মানে আমার আপনার, আমার আপনার যে ছাতনি তরে তরে স্তরে স্তরে তাকে তাকে সাজিয়ে রেখেছে, এটাকে মিশকাত বলা হল। দুই নম্বরে মিসবাহ, আমার হাটকে মিসবাহ বলা হল। তিন নম্বরে জুজাজাব, বর্তমান বিজ্ঞান অবাক হয়ে যায়, আল্লাহ পাক হাটের উপরে যে প্রলেপ দিয়েছেন সেটাকে জুজাজা বলা হয়েছে। ওই প্রলেপটাকে আল্লাহ আলোকিত করেছেন, ভিতরে আল্লাহ পাক হারিকেন জ্বালানোর জন্য যেমন তেল লাগে, এই হাটটাকে সচল রাখার জন্য যিনি রূহ দিয়েছেন তিনি কে? এখানে এসে নাস্তিকরা সবচেয়ে বড় ভুল করে। নাস্তিকদের কথা হচ্ছে, লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, এমন এক তেল দিয়ে রুহটা চলে, বাতিটা জ্বলে, আল্লাহ বলছে যেই তেলটা পূর্ব পশ্চিমে কোথাও পাওয়া যায় না। বলেন তো আজকে যদি আপনি মারা যান, চোখের জায়গায় চোখ আছে, কানের জায়গায় কান আছে, নাকের জায়গায় নাক আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, ছাতনির জায়গায় ছাতনি আছে, হাটের জায়গায় হাট আছে, হাটের উপরে যে প্রলেপ দেওয়া প্রলেপটা আছে, শুধু নাই কি কথা কয় না কি? লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, পূর্ব পশ্চিম কোথাও এই তেল পাওয়া যায় না। রুহটা যদি চলে যায়, পূর্বেও পাবেন না, পশ্চিমেও পাবেন না। ডক্টররা গবেষণা করে অবাক হয়ে যায়, আগে মানুষের ওজন যা, রুহটা চলে গেল মাত্র 27 গ্রাম ওজন নাই, কখনো আবার ওজন বেড়ে গেছে। নাস্তিকদের প্রশ্ন যে আটটা নিয়ে, এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহর নূর মেশকাত হয় কিভাবে? আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বোঝায় দিলেন,
ও মানুষ বড় আদর করে তোরে বানিয়েছি, স্তরে স্তরে তাকে তাকে তোর চাটনিগুলো সাজিয়েছি, ভিতরে মিসবাহ হৃৎপিণ্ড দিয়েছি, এর উপরে জুজাজা আমি আল্লাহ হৃৎপিণ্ডের উপরে একটা চিমনি দিয়েছি, চিমনির উপরে আমি আল্লাহ প্রলেপ দিয়েছি, তোর হৃৎপিণ্ডকে সচল রাখার জন্যে আমি আল্লাহ রুহ দিয়েছি। মুহূর্তের জন্য যদি রুহটা চলে যায়, পূর্ব পশ্চিম কোথাও খুঁজে পাওয়া যায় না, এমন রুহ যিনি আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন তিনি কে? পাওয়া যায়, বলেন পাওয়া যায়। এই করোনা এসে আমাদেরকে বোঝায় দিয়ে গেল, এমন ঘটনা আমরা দেখেছি, বাপকে সন্তানরা নিচে রেখে দিয়েছে, বাবার করোনা হয়েছে, স্ত্রী সন্তান সবাই ভুলে গিয়েছে, লোকটা পানি পানি বলে চিৎকার করেছে, এক মুহূর্তের জন্য কেউ পানি দেয় নাই, এক মুহূর্তের জন্য পানিটা খেতে পারে নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিলকলবিন সালিম। কেউ আপনার কোনো কাজে আসবে না, আপনার পাশে সেদিন কেউ দাঁড়াবে না, আপনি যদি আপনার নিজেকে ভিতর থেকে আলোকিত বানাতে পারেন, যেই হাট আল্লাহ দিয়েছে এর উপরে যে পলেপ দিয়েছে, ওই পলেপটাকে যদি ইস্তিগফার পড়তে পড়তে যদি পরিষ্কার বানায় ফেলেন, লা শারকিয়াতি ওয়ালা গরবিয়াত, একদিন রুহটা চলে যাবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে, যিনি আপনাকে চিনবে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন নূরুন আলা নূর, লাইট আপন লাইট, এটি এমন একটি বিষয়, লাইট আপন লাইট, নিচেও লাইট উপরেও লাইট, আপনি যদি একটু আল্লাহর গোলাম হন আপনি ভিতর থেকে ফেস করবেন, আপনি ফিল করবেন আপনার ভিতরটা আলোকিত হচ্ছে, ভিতরের আলোর কারণে যিনি ভাইটাকে আলোকিত বানায় দিবেন তিনি কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দৃষ্টান্তগুলো কার? যিনি নূর দেখান তিনি কে? মূসা আলাইহিস সালাম এক জায়গায় আল্লাহকে দেখতে চেয়েছিলেন, পাহাড়টার নাম কি? তুর পাহাড়। শুআইব আলাইহিস সালাম ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর, শ্বশুরালয়ে এক বছর দু বছর না, আমি ওই জায়গাগুলো এই বছরও দেখে আসছি আলহামদুলিল্লাহ, দশটা বছর শ্বশুরালয়ে নবী মূসা আলাইহিস সালাম কাটালেন, শ্বশুরের কাজকর্ম করে দিলেন বৃদ্ধ মানুষ শুআইব আলাইহিস সালাম, কাজকর্ম করে দিয়ে আপন স্ত্রীকে নিয়ে যখন ফিরে আসছেন, চিরচেনা মিশরের পথ, তুর পাহাড়ের পথ, এই তুরে সায়নার কাছে এসে হঠাৎ স্ত্রী প্রচন্ড ব্যথা অনুভব করছে, গর্ভবতী ছিলেন স্ত্রী, নবী মূসা আলাইহিস সালাম স্ত্রীকে রেখে তিনি বললেন একটু দাঁড়াও আমি একটু আলো নিয়ে আসি, একটা গাছের ভিতরে দেখলেন আলো জ্বলতেছে, নেওয়ার জন্য গেলেন, গিয়ে শুনেন সেখান থেকে একটা আওয়াজ হচ্ছে, নবী মূসাকে বলা হচ্ছে নবী মূসা ফখলান আলাইক, ও নবী মূসা তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র উপত্যকা আছো, এটা তোমার প্রভুর নূর আল্লাহর নূর তুমি দেখতেছ, এখনই তুমি তোমার জুতাটা খুলে ফেলো, বলেন আল্লাহু আকবার। একটা গাছের মধ্যে নূর দেখলেন, এই নূর যিনি চান দেখাতে তিনি আমার আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেখান। আজকে যারা গান বাজনা সব বাদ দিয়ে বাড়ির আরামের ঘুম বাদ দিয়ে এখানে বসছেন, আমরা বিশ্বাস করি
আল্লাহ পাকের আয়াত ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়্যাশা, আজকের এখান থেকে যিনি আমাদেরকে হেদায়েতের আলো দেখাইয়া ফিরাবেন তিনি কে? আল্লাহ। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এবার একটু একেবারে কানটারে খাড়া করে দিয়ে শুনেন তো বৃষ্টির আওয়াজ বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? একেবারে যিনি কমায় দিতে পারেন তিনি কে? আল্লাহকে ডাক দিয়ে আবার বলেন আল্লাহু আকবার।